দ্বিতীয়ত করোনাকে হার মানিয়ে এই পুজো যে জয় জয়কার তা আমরা ঠিক ক্যামেরার পেছনটার চিত্র দেখে বুঝতে পারি। তৃতীয়ত কুমারটুলি পার্কের পুজোর সঙ্গে আমার একটা আন্তরিক টান রয়েছে, আমার একটি জন্মস্থান। আজ আমি কসমেটোলজিস্ট, গোল্ড মেডেলিস্ট বা আমি যে মেকআপ ডিজাইনার হয়েছি, এই জায়গাটির অবদান আমার জীবনে অনেক বড়। কারণ কুমারটুলিতে এক 5 বছর বয়স থেকে ওইখানের আর্টিস্টদের কাছে দাঁড়িয়ে থেকে, যত একাডেমিক কোয়ালিফিকেশান নিই না কেন, যত একাডেমিতে পড়াশোনা, ইউনিভার্সিটিতে এই নিয়ে কসমেটোলজি বা ডিজাইনিং নিয়ে পড়াশোনা করি না কেন, কুমারটুলির দাঁড়িয়ে ওখানকার আর্টিস্টদের তুলির টান শেখার মতন কোনো ইউনিভার্সিটি আজ পর্যন্ত তৈরি হয়নি। আর কুমারটুলি পার্কের এই পুজো আমাদের প্রতিনিয়ত কীভাবে নিজেদের উদ্বুদ্ধ করে এটা নিয়ে নতুন করে বলা নেই। একটি কথা আমি বলতে চাই, এতক্ষণের সারাদিনের পরিক্রমার, পুজো পরিক্রমার, ওনাদের যে মেসেজটা যে ওনারা সামাজিক সমাজ কল্যাণমূলক বিষয় দিয়ে পুজোর উদ্বোধন শুরু করেছিল, এটা এখনো পর্যন্ত আমার অবগত হয়নি। এখানে এসে প্রথম হলো আমি সর্বসমক্ষে একটি ছোট্ট প্রস্তাব ওনাদের রাখছি। আমার এটি পাড়া, এটা আমার শিক্ষা এবং জন্মস্থান, আমি যে জায়গাটায় পৌঁছেছি যদি কখনো আপনাদের এই ক্লাব, আপনাদের পুজো কমিটি, সামাজিক ক্রিয়াকলাপে আমার একাডেমির সাপোর্ট দরকার হয়, আমি ফ্রি অফ কস্টে ভোকেশনাল পুরো ট্রেনিংয়ের দায়িত্ব নিতে রাজি আছি। কখনো মনে হলে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের পাশে দাঁড়াতে চাই, সাহায্য বা সহযোগিতা নয়, তাতে মনে হবে যে